আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিয়েট কুকিং। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের গ্রামে কিন্তু চাষাবাদ বেশি হয়, তো এগুলো পেঁয়াজ আলু এইসব বাড়িতেই চাষাবাদ হয়। তো সেইভাবে সেই দিকে কিভাবে মানে এইগুলোকে সাজিয়ে রাখতে হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের। এগুলো পেঁয়াজগুলো একদম লিচুর থোকা যেরকম হয়ে থাকে, গাছে যেরকম ধরে থাকে, ঠিক তেমন অনুযায়ী কিন্তু এগুলোকে রাখা হয় যাতে পচে না যায়। তো আজকে আমি কিন্তু পেঁয়াজ নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে, ওগুলো পরবর্তী স্টেপে। কিন্তু এই পেঁয়াজের তোড়াগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কীরকমভাবে মানে রাখে পেঁয়াজ চাষা হলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পেঁয়াজের পাউডার কিভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন, একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এখানে আমি 2 কিলো পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে এবার কেটে নেব। পেঁয়াজ তো সবাই কাটতে জানেন, তো কীভাবে কাটছি তবুও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে কেটে নেব। এবার দুটো অর্ধেক করে নেব পেঁয়াজটা, মানে 2 টুকরোতে কেটে নেব। এবং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পেঁয়াজের যে এই অংশটা, এই অংশটা কিন্তু আমাদের নিলে হবে না, এই অংশটা কিন্তু আমাদের পুরোটা ফেলে দিতে হবে প্রত্যেকটা পেঁয়াজের থেকে, এই অংশটা আমাদের খেতে নেই। তো এই অংশটা অবশ্যই এভাবে কেটে ফেলে দেবেন। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, যেগুলো ফেলে দেওয়ার অংশ সেগুলো আমি ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটাকে কিন্তু যতটা পারবো একদম পাতলা করে কেটে নেব। তারপর এইভাবে কিন্তু পেঁয়াজের ভেতরের যে চিপকে আছে সেই অংশগুলো আমি এভাবে ভালো করে দোলে দোলে ছাড়িয়ে দেব। এভাবে কিন্তু পুরোগুলো একটা একটা করে নিতে হবে। আমি একই প্রসেসে সব পেঁয়াজগুলো কিন্তু কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন আমি যতটা পেরেছি আমি একদম পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও কিন্তু করতে পারেন। আমি এবং এভাবে হাতে সাহায্যে আমি এভাবে কিন্তু ভালোভাবে দোলে দোলে আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের যে চিপে চিপে অংশগুলো আছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি রোদে আমি এভাবে কিন্তু ট্রের মধ্যে দিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। অবশ্যই একদিন রোদে দিতে হবে। আমি 3 থেকে 4 দিন আমি রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। আমি 4 দিন রোদে দিয়েছিলাম, একদম মুড়মুড়ে হয়ে গেছে। আর অবশ্যই এইভাবে কিন্তু মুড়মুড়ে করে নিতে হবে, না তো পাউডার হবে না, সেটা মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি পাউডার বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দেখুন আমি কিন্তু পাউডার তৈরি করে নিয়েছি, কতটাই পারফেক্টভাবে আমার পেঁয়াজের পাউডার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি এই যে কতটাই পারফেক্টভাবে কিন্তু পেঁয়াজের পাউডার কিন্তু বাড়িতেই তৈরি করা না নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। সত্যি খুবই সুন্দর হয়েছে। বাজারে এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই, আপনারা বাড়িতেই কিন্তু কম খরচে কম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা পেঁয়াজের পাউডারটা তৈরি করতে পারেন।
आशा करी आजकल ये भिडियो अपन भलो लेगे भिडियो जदि भलो लगे अवश्य लाइक कमेंट शेयर करबें परिवार और बंधुदेर साथे चैनल के सबस्क्राइब कर बेल बटने क्लिक कर देवें नित्य नतन भिडियो सवार प्रथम आपडेट पावर जन्य। आजकल मतन एखने शेष फिर आसब आबार कोनो नतून रेसिपी नहीं। भलो थाकबें सुस्थ थाकबें। आल्ला हाफिज। असलामु आलैकुम।